আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাইস টু মিট ইউ, হাউ আর ইউ এভরিবডি? আই এম ফাইন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জি আসেন। স্যার আপনি কি বলেন? স্যার মাস্ক লাগাইছেন নাকি? জি হ্যাঁ, একটু পরে, উইদিন ফিউ মিনিটস আই উইল। হ্যাঁ, ওপেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। তো আফটার লং অ্যাবসেন্স আই অ্যাম প্লিজড হোয়েন আই সি আজমাইন জামান রনক, হি ইজ ভেরি অ্যাক্টিভ, এভরি ডে আই ফাইন্ড হিম ইন ক্লাস, সো আই ফিল ভেরি হ্যাপি ওয়েন গেট অফ জামান রনক, অ্যান্ড আই অ্যাম ফাইন্ডিং হেভিয়ার সান গ্যালাক্সি জে টু বারুফ আক্তার আমিনুল ইসলাম নাইম বাবু আই তোমরা বই পুস্তক ধরো না, তো জানি না কতদিন এভাবে থাকবে। উই আর পাসিং এ ক্রিটিক্যাল time and critical hour and critical day and critical week and critical month and critical year. 2020 is very unlucky 20. So আজকে আমরা একটা important passage পড়ব, সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আমরা আজকে পৃথিবীতে যারা ইতিহাস সৃষ্টি করেছেন, যারা বিশ্বের কিংবদন্তি ছিলেন, যারা বিশ্বের দরবারে শুনে গেছেন, আমরা সেই সম্পর্কে জানছি। গত দিনে আমরা কি বঙ্গবন্ধুর, জি স্যার, বঙ্গবন্ধুর ভাষণে গিয়ে আমরা শিখেছিলাম 1947-এর দেশ বিভাজন, 1952-এর আন্দোলন, 58-এর মার্চ, 1966 মুভমেন্ট, 1969 ম্যাথ মুভমেন্ট, এবং 1970-র আপনার নির্বাচন, এন্ড 1971 লিবারেশন ওয়ার মধ্য দিয়ে আমরা আমরা স্বাধীন ভূখণ্ড বিশ্বের মানচিত্রে দাঁড় করাতে সক্ষম হয়েছিলাম। আমাদের যে হিরোইক স্থান ছিল রুফুলাম জব্বার বরকত সফিউর সহ, আমাদের ভাষা দিয়েছিল, আমাদের দেশ দিয়েছিল, তাদের কন্ট্রিবিউশন গুলো আমরা জানতে পেরেছি। ওভারঅল দ্য ফাউন্ডিং অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, হিজ কন্ট্রিবিউশন আর শোন ইন দ্য প্যাসেজ। তো আজকে সম্পর্কে পড়াশোনা করব, সেটা হচ্ছে অন্যতম একজন কিংবদন্তি ছিলেন, যিনি প্রায় দীর্ঘ 27 বছর জেলখানায় নিজের জীবন কাটিয়েছেন, জীবন যৌবন উৎসর্গ করেছেন জেলখানায়, সেই ব্যক্তি সম্পর্কে আজকে আমরা করব। তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা, আপনারা দেখেন, সবাই বইটা খোলেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমরা এখন স্যার কত পেজ বের করব বইটা দেখো, এটা এটা তো আমার হচ্ছে 2015 সালের বই, এটা তো কভার করা, তো তোমাদের দেখো আনফরগেটেবল হিস্টোরি, দেখেন বঙ্গবন্ধু ভাষণের পরে আছে, দেখেন ম্যান্ডেলা পাওয়া গেছে। জি স্যার, আছে বলো দেখি রনক কত পৃষ্ঠা? পেজ নাম্বার 7 পেজ নাম্বার 7 7 পৃষ্ঠা, পেজ নাম্বার 7 সবাই মনোযোগ দিবেন, নাম্বার 7। কোন পেজ স্যার? বাবা আপনি কি পেয়েছেন পেজ নাম্বার? স্যার 7। হ্যাঁ হ্যাঁ 7। এখন সবাই আমার কথায় মনোযোগ দিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মারুফ আক্তার, আপনি বই পেয়েছেন মারুফ আক্তার?
জি স্যার। হ্যাঁ, গ্যালাক্সি জে টু, এখানে একটা কঙ্কাল সারিস্কাটাল ফিগার নেলসন ম্যান্ডেলা নাম দিতে। বাহ ফাইন, বাবা কি নাম তোমার? আসেন দেখেন, জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার একটা অন্যতম শহর জোহানেসবার্গ। এই জোহানেসবার্গ আপনার সম্পর্কে বলা হবে। তো বাবা এই নেলসন ম্যান্ডেলা এটাকে একে কিভাবে আমি মিউট করবো? এই তো একটা কি জন্য একটা কঙ্কাল সাপ দেখাচ্ছে, একে আর মিউট করা দরকার। অ্যালো টু মাল্টিপল রিমুভ। মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি আসেন। আচ্ছা, শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং মীমাংসা করেছেন মানুষের মধ্যে হিংসা, অহমিকা, তুলিলতা, জটিলতা, ভণ্ডামি, দুই নাম্বারি, টিটারি, বাটপারি সব মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে তিনি বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার উকিল হিসাবে সাউথ আফ্রিকায় কি করেছেন, গাইড দিয়েছেন, ঠিক নির্দেশনা দিলেন। যদি আমরা শব্দ ফাটাই ফেলি তাহলে এরকম অর্থ আসবে, নেলসন ম্যান্ডেলা গাইডেড, তিনি দিক নির্দেশনা দিয়েছেন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথাইড। শ্যাকল মানে শিকল, শ্যাকল মানে কি, শিকল অফ অ্যাপারথাইড, অ্যাপারথাইড মানে বর্ণ বৈষম্য, বর্ণ বৈষম্যের শিকল থেকে মানুষকে মুক্ত করার জন্য, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অ্যাজ অ্যান আইকন অফ পিস শান্তির এন্ড রিকনসিলিয়েশন মীমাংসা, হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে এসেছিল পৃথিবী জুড়ে জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষের মধ্যে ধর্ম বর্ণ বৈষম্য দূর করে এবং বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, একতা, ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকাকে গাইড দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তো বাবুরা, এই যে আমরা প্রথম লাইনটা পড়লাম, এখানে কি আপনাদের কোনো ভোকাবুলারি সমস্যা আছে? না স্যার, কোনো প্রবলেম নেই। থাকলে বলবেন, যে কোনো ভোকাবুলারি আমি বলে দেব ইনশাআল্লাহ। তো বাবা আজমাইন, জামান, রনক এবং সাগর মিয়া, নাইম বাবু, রেজানুল হক সহ যারা আছেন, নীরা, সোনিয়া আক্তার, আমরা এখন পরের লাইনে যাচ্ছি। বন্দী ছিলেন ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য, এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। হোয়াইট মাইনরিটি রুল মানে হচ্ছে শ্বেতাঙ্গদের, শ্বেতাঙ্গদের কি, তাদের শ্বেতাঙ্গ নিম্নবর্ণিতদের অপ্রেস করে, দমন করে রাখার জন্য আইনের বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট রিজলভ, রিজলভ মানে দৃঢ় প্রতিজ্ঞ, তিনি কখনো তার প্রতিজ্ঞা মনোবল হারাননি, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তিনি তার জনমুক্তির জন্য যুদ্ধ করতে কখনো রিজলভ হননি, মানে তিনি ছিলেন রিজলভ মানে কি, মানুষদের করার মানে। আচ্ছা, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন, ভেঙে অ্যাপারথাইড বর্ণ হোয়াইল অ্যাভয়েডিং কোন যুদ্ধে জড়িয়ে, তিনি নিজেকে কি করেছিলেন, এই বর্ণ বৈষম্য ভেঙে দেওয়ার জন্য কি করতেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, ডিটারমাইন্ড ছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, ওয়াদাবদ্ধ ছিলেন। জি নাইম, আপনি কি করছেন আমার কথাগুলো? জি স্যার। তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড,
বিশ্বের সমর্থন পেতে তাকে কি করেছিল, সহযোগিতা করেছিল। ক্যারিশমা, ক্যারিশমেটিক লিডার বলা হয়, ক্যারিশমেটিক লিডার বলা হয় এই ম্যান্ডেলাকে, মানে মোহনী শক্তি, মানুষের মধ্যে দ্বন্দ্ব অহমিকা শিথিলতা, দুই নম্বরে পিটারি পাটপারি ভেঙ্গে দিয়ে মানুষের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি, একটা মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে দিয়েছিলেন তার মন। আচ্ছা, এবারে আসুন আমরা যদি ভোকাবুলারি গুলো বলি, মাইনরিটি মানে কম সংখ্যক, তারপরে আমরা দেখতে পাই রিজল্ভ মানে দৃঢ় প্রতিজ্ঞ, ইমানসিপেশন মানে মুক্তি, তারপরে ডিটারমাইন মানে প্রতিজ্ঞাবদ্ধ, ব্রিং ডাউন মানে ভেঙ্গে দেওয়া, ফাইট মানে বর্ণ বৈষম্য, সভ্য যুদ্ধ, প্রেস্টিজ মানে সম্মান, ক্যারিশমা মানে মহিমা, আচ্ছা সাপোর্ট মানে সমর্থন, ওয়ার্ল্ড মানে পৃথিবী। তো আমি এই যে ভোকাবুলারি গুলো যদি আপনারা পারেন, এই ভোকাবুলারি চ্যাপ্টার আপনার এডমিশন আপনি 30% এগিয়ে যাবেন। তো পরে যা আপনাদের কান্না করতে হবে না, জি আসেন। এবারে আমরা পরের পেজে যদি যাই, আই হেট, এখন ম্যান্ডেলার কথা শুরু হচ্ছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন, বলেন রেস ডিসক্রিমিনেশন, জি আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাত, আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি, কে বলছে বলতেছে, আই হেট ম্যান্ডেলা, ম্যান্ডেলা, আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি মোস্ট ইন্টেন্সলি, প্রকট ভাবে, and in all its manifestation, এবং এর ইঙ্গিত সমূহ, manifestation মানে ইঙ্গিত সমূহ, যে জাতি বৈষম্যের ইঙ্গিত সমূহকে আমি তীব্র, জাত বৈষম্যকে, জাতি বৈষম্যের ইঙ্গিত সমূহকে আমি তীব্র ভাবে ঘৃণা করি। আসেন, I have fought, বলছে I have fought, আমি যুদ্ধ করেছি, it all during my life, আমার জীবন দশায়, I will fight now, আমি এখনো যুদ্ধ করব, and I will and will do so until the end of my days, amar jibon thaka obosthay ami er biruddhe juddho korite thakibo. Acha, Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president 1994 সালে আমেরিকা যখন তিনি দক্ষিণ আফ্রিকার যখন প্রথম তিনি প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেছিলেন, আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি এবং আমি এর জন্য যুদ্ধ করেছি, আমি প্রতিদিন যুদ্ধ করব এবং আমাদের আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এর বিরুদ্ধে কি করবো, যুদ্ধ করব। এরকম বক্তৃতা দিলেন কখন, 1994 সালে যখন তিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ কি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। আজমাইন মুহাইমিন রওনক বুঝতে শোনা, এখন যদি আমরা তারপর দ্য টাইম ফর হেলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম, আমাদের আমাদের জীবনে ক্ষতকে পুষিয়ে নেওয়ার সময় হয়েছে, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চ্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, আমাদের মাঝে যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ যে চ্যাজম তৈরি করেছে, ফাটল তৈরি করেছে, সেই ফাটলকে ব্রিজ বন্ধন তৈরি করার একটা সময় এসেছে, এরকম একটা তিনি 1994 সালে প্রথম বক্তৃতায় বলেছিলেন প্রেসিডেন্ট হওয়ার পর, যে আমাদের মধ্যে আমাদের হৃদয়ে যে জ্বালা যন্ত্রণা সেগুলোকে পুষিয়ে নেওয়ার সময় এসেছে, আমাদের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করার একটা সময় এসেছে। বলি রেস মানে জাতি, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, ইন্টেন্সলি মানে প্রকট ভাবে, ম্যানিফেস্টেশন মানে সমূহ, তারপরে যদি বলি আমরা অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে বক্তৃতায় মানে উদ্বোধনী বক্তৃতা, যদি আমরা বলি হেলিং মানে উপশম করা, চ্যাজম মানে ফাটল, ব্রিজ মানে হচ্ছে সেতু, ডিভাইড আস মানে আমাদেরকে যে বিভক্ত করেছে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ যে আমাদের মাঝে বিভক্তি সৃষ্টি করেছে, সেগুলোর মধ্যে ব্রিজ তৈরি করার, সেতু বন্ধন তৈরি করার সময় এসেছে। মুহাইমিন দেখেন এই ম্যান্ডেলা দীর্ঘ 30 বছর কারাবরণ করার পর, প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি কিন্তু ওই যে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কখনো তিনি যান নাই, তিনি কি করেছেন বরং তাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি একতা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করেছেন। তিনি কি আমাদের দেশের রাজনীতি কি রকম, যে আজকে তুই মারতিছু কালকে তোকে দেখে নেওয়া হবে, কেউ ইট মারলে পাটকিলটি মারা হচ্ছে, কিন্তু সেখানকার রাজনীতিবিদ কি রকম ছিলেন, দীর্ঘ 30 বছর জেল থেকে বের হয়েও তিনি যখন প্রেসিডেন্ট হলেন তখন তারপরে তিনি মারামারি কাটাকাটি দ্বন্দ্ব সংগ্রাম সংঘাত তিনি বিশ্বাস না করে মানুষের মাধ্যমে কি করেছেন, ব্রিজ তৈরি করেছেন, সেই ব্রিজ হচ্ছে মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি একতা ভ্রাতৃত্বের ব্রিজ তৈরি করেছিলেন। জি মেহেদি হাসান, আপনি কি বুঝতে পারছেন আমার কথাগুলো?
जी सर आसन नीचे आसन we have at last achieved our political emancipation amra obosshoi rajnoitik mukti labh korechi baba emancipation mane mukti logic mane jukti thik ache jante hobe gulo emancipation mane mukti mane freedom amra obosshoi amader rajnoitik swadhinota rajnoitik mukti arjon korechi in 1993 1993 sale mandela was awarded nobel peace prize on and he shared with fw de klerk a white american leader who had freed him from prison 3 years and negotiated the apartheid baba mohaimin asen dekhen 1990 sale mandela ke nobel puraskar deya nobel puraskare puraskrito kora hoy ebong she ekta honor she jokhon ei mandela jokhon ekta nobel puraskar pay 1993 sale sei nobel ta tini ki korechilen bhag korechilen bhag korechilen kar sathe স্বাধীন দিয়ে মুক্তি দিয়েছিলেন জেলখানা থেকে কি করেছিলেন মুক্ত করে দিয়েছিলেন তিনি এই এফডব্লিউ ডি ক্লার্ক ভালো লোক ছিলেন উনি শ্বেতাঙ্গ হলেও উনি বুঝতে পারছেন যে না এটা হয় না তিনি কি করেছিলেন তখন তাকে মুক্ত করে দিয়েছিলেন মুক্ত করলে যখন 1993 সালে তা যখন নোবেল পুরস্কার পায় সেই নোবেল পুরস্কারটা কি করে এফডব্লিউ ডি ক্লার্কের সাথে কি করে ভাগ করে দেয় শেয়ার করে নেয় মোহাইমিন মেহেদী হাসান মিনহাজুল ইসলাম 115 সাগর মিয়া গ্যালাক্সি জেটু নাইম বাবু রেদওয়ানুল হক সহ নিরা সোনিয়া আক্তার সহ যারা আছেন তা আপনারা কি এই কথাগুলো বুঝতে পেরেছেন জি স্যার জি স্যার এটা বুঝতে হবে এটা পরীক্ষা আসার মতো একটা প্যাসেজ মাইন্ড ইট ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে পার্মানেন্ট রোল অন দা ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ এ অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দা ফেস চ্যালেঞ্জেস র‍্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস আসেন কত সুন্দর কথা বলেছে বলছিলেন জি বলছিলাম যে ম্যান্ডেলা ওয়েন্ট অন প্লে অ্যান পার্মানেন্ট রোল ম্যান্ডেলা কি অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন ওয়ার্ল্ড স্টেজ স্যার কথা বোঝা যাচ্ছে না মোহাইমিন আপনি কি বুঝতে পারছেন জি স্যার বোঝা যাচ্ছে তো আচ্ছা দেখেন তো আপনার ওখানে নেটের সমস্যা কিনা মিনহাজুল ইসলাম বোঝা গেলে বলবেন না বলে বলবেন দেখি আমি একটু স্লো বলার চেষ্টা করব ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ পার্মানেন্ট রোল অন দা ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি তিনি মানব মর্যাদার মর্যাদা রক্ষার জন্য তিনি বিশ্বের দরবারে একটা অন্যতম ভূমিকা রেখেছিলেন ইন দা ফেস অফ চ্যালেঞ্জ র‍্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস সেখানে যে পলিটিক্যাল রাজনৈতিক যে রিপ্রেশন মানে দমন পূরণ চলছিল এবং এইডস এর মতো যে মহামারী হয়েছিল সেগুলোর বিরুদ্ধে সেগুলোর পক্ষে সেগুলো একটা পার্মানেন্ট রোল রেখেছেন মানে কি অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন যদি আমরা ভকাবুলারি গুলো বলি তাহলে এরকম আসবে ভকাবুলারি গুলো এরকম যে ডিগনিটি মানে হিউম্যান ডিগনিটি মানে মানব মর্যাদা চ্যালেঞ্জ মানে হচ্ছে মোকাবেলা করা পার্মানেন্ট মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড স্টেজ মানে বিশ্ব দরবার অ্যাডভোকেট মানে উকিল হিসাবে মানে একজন সেবক হিসাবে উকিল মানে কি কারো পক্ষে কাজ করা তাহলে এই তিনি অ্যাডভোকেট ছিলেন কিসের অ্যাডভোকেট বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার অ্যাডভোকেট হিসেবে আচ্ছা এবং পলিটিক্যাল রিপ্রেশন এবং রাজনৈতিক যে দমনপীড়ন তার রাজনৈতিক দমনপীড়ন বন্ধ করার অ্যাডভোকেট ছিলেন এবং এইডস এর মতো মহামারীকে কিভাবে মোকাবিলা করা যায় সেগুলোর তিনি অ্যাডভোকেট ছিলেন অ্যাডভোকেট মানে কি কথা বলতেন বাবা মিনহাজুল ইসলাম আপনি কি বুঝেছেন তিনি এই লোকটি মারা যান হচ্ছে হলো 1980 জন্ম দিবস পালনের আগেই তিনি কি করেন 2004 সালে মারা যান টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান তার দেশবাসীকে বলে যান
don't call me তোমরা আমাকে ডাকো না will call you তোমাদেরকে ডাকবো হ্যাঁ but he remained one of the world most revered public figure তিনি বিশ্বজুড়ে একজন প্রচুর সম্মানের ব্যক্তি হিসেবে আছেন combining celebrity এবং একজন কীর্তিমান স্পার্কল মানে ঔজ্জ্বল্য উইথ অ্যান unwavering message of freedom respect and human rights দেখেন বাবা কথাগুলো সুন্দর করে বলছে তিনি আমাদের বিশ্ব দরবারে আমাদের কাছে রয়েছেন প্রচুর সম্মানের একজন ব্যক্তিত্ব এবং হচ্ছে একজন কীর্তিমান হিসেবে একজন স্পার্কল অগ্নিস্ফুলিঙ্গ মানে ঔজ্জ্বল্য দীপ্ত নক্ষত্র হিসেবে এন্ড এবং স্বাধীনতার অন্যতম একটা মেসেজ হিসেবে এবং সম্মান হিসেবে এবং মানব অধিকারের প্রতীক হিসেবে তিনি আমাদের হৃদয়ে রয়েছেন ওই তো উনি বলেছেন যে ডোন্ট কল তোরা আমাকে দেখো না আই উইল কল ইউ ওই তো উনি আমাকে কল করতেছে আমরা তাকে কি করতেছি আমরা কিন্তু অটোমেটিক্যালি তাকে আমরা কল করতেছি ওই জন্য লাগবে না আই উইল মানে উনি কিছু করে গেছে এমন কাজ করেছেন যে কাজের কারণে আমরা তাকে কি করি কল করি স্মরণ করি এই তো আমরা এটাই তো কল জি মিনহাজুল বুঝছেন আপনি জি স্যার জি গুড বাবা নাইম আপনি বুঝতে পারছেন আসেন নিচে নামি একটু দেখেন তো ভক্তদের সমস্যা বলবেন এপিসেন্টার অফ আওয়ার টাইম তিনি আমাদের কেন্দ্রবিন্দু আওয়ার্স ইন সাউথ আফ্রিকা আমাদের এন্ড ইয়োর্স এবং তোমাদের হুএভার ইউ আর তুমি যেখানকার হও না কেন নাদিন গর্দিমার এক ব্যক্তি নাম দা সাউথ আফ্রিকান রাইটার সাউথ আফ্রিকার একজন লেখক এন্ড নোবেল লরেট ফর লিটারেচার সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া একজন দক্ষিণ আফ্রিকার নাদিন গর্দিমার একজন লেখক তিনি রিমার্ক করেন মন্তব্য করেন যে তিনি আমাদের হলো উপকেন্দ্র তিনি বলছেন তিনি আমাদের কেন্দ্র বলছে আমার আওয়ার ইন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার মানুষদের এন্ড ইয়োর হিউওভার তুমি যে দেশের হও না কেন কি আমরা বাংলাদেশের আজকে স্মরণ করছি তাকে আমরা পড়ছি এই তো তিনি আমাদের উপকেন্দ্র কেন্দ্র জি কোন মে বলছেন প্লিজ কথা বলবেন না বাবু মেরা দেখেন সোনিয়া একটা এবং তাকে সেটা বিশ্ব জুড়ে কীর্তিমান কি রাজনৈতিক জেল খাটা ব্যক্তিত্ব হিসেবে কি করেছে পরিচিত করেছে মাইথিক স্টিচার এবং একজন পৌরাণিক মাইথনিক মানে মাইথিক মানে কি একজন পৌরাণিক স্টিচার মানে কি ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান লক্ষ লক্ষ সাউথ আফ্রিকাদের কাছে আদার অপ্রিস পিপল এবং অন্যান্য অত্যাচারী মানুষের কাছে ফর বিয়ন্ড হিজ বর্ডার তার দেশের সীমানা পেরিয়ে তিনি বিশ্ব জুড়ে যে সকল রাজনীতিবিদ জেল খেটেছেন তাদের জন্য তিনি কি করেছেন একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লাভ করেছিলেন জি বাবা স্যার বুঝতে পারছেন জি জি বাবা আজমাইন জামান বুঝতে পেরেছেন সোনিয়া আক্তার জি স্যার গুড গার্ল আসেন নীরা দেখেন চার্জ উইথ এখন উনি একটা অভিযুক্ত হন একটা বিষয়ে অভিযুক্ত হয় ভালো মানুষ হলে তার বিরুদ্ধে যে অভিযোগ আসে সেই অভিযোগ গুলো হচ্ছে চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দা 1963 রিভোনিয়া ট্রায়াল হিজ স্টেটমেন্ট ফ্রম দা ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি মানে যখন তিনি হচ্ছে অর্থ আত্মসাদের অভিযোগ অভিযুক্ত হন 1963 সালে তখন তিনি রিভোনিয়া ট্রায়াল মানে বিচারালয় কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা ছিল রাজনৈতিক প্রশংসার দাবিদার রাজনৈতিক প্রশংসার দাবিদার অর্ডার 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 এবার ডকে দাঁড়িয়ে যে ওই যে আসামি পক্ষ কথা বলে না আসামির ডকে ডকে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা বিশ্ব জুড়ে এখনো কি প্রশংসার দাবিদার আসুন দেখি তিনি ডকে দাঁড়িয়ে কি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা এখন আমরা করব বলছে ডিউরিং টাইম আমার জীবন মিনহাজুল ডিউরিং মাই লাইফ
আমার জীবদ্দশায় আমি ছিলাম টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান মানুষের মুক্তির জন্য আমার জীবদ্দশায় আমি কি করেছিলাম, সংগ্রাম করেছিলাম। হ্যাঁ, I have fought against white domination. আমি শ্বেতাঙ্গদের domination, অবশেষের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। And I have fought against black domination. এবং আমি কৃষ্ণাঙ্গদের অবশেষের বিরুদ্ধে যুদ্ধ করেছি। I have cherished the ideal of democratic and free. আমি স্বপ্ন পুষতাম, আমি লালন করতাম একটা কি করতাম, democratic society, গণতান্ত্রিক সমাজের স্বপ্ন বুকে লালন করতাম। With যেখানে সকল মানুষ লিভ টুগেদার ইন হারমনি, একসঙ্গে মিলেমিশে বাস করবে, এন্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান ইকুয়াল দা কোর্ট অপরচুনিটিস। কে বললেন, কোর্টকে বললেন, আমার জীবদ্দশায় আমি স্বপ্ন লালন করতাম একটা গণতান্ত্রিক সমাজের, যেই সমাজে সকলে মিলেমিশে একসাথে বসবাস করবে এবং সকলে সমান সুবিধা উপভোগ করবে। তিনি কোর্টে দাঁড়িয়ে এটা বলছিলেন। এবং এই আদর্শে আমি অর্জন করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, তারপর বলছে বাট ইফ নিড, যদি প্রয়োজন হয়, যদি এই আদর্শের মধ্যে যদি আমাকে উপযুক্ত করা হয়, তারপরও আমি এই আদর্শ অটল থেকে আমি নিজেকে মরার জন্য উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত আছি। বোঝো নাই মেহেদি? জি স্যার বুঝছি। হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা ফ্রেন্ডস, এই যে বন্ধুরা নাম করে কি বলে, ফ্রেন্ড অ্যাডর্ড অ্যাডর্ড ম্যান্ডেলা ফন্ডলি কল্ড হি মাদিবা। হ্যাঁ, দা ক্লান নেম বাই হুইচ হি ওয়াজ নন, তিনি বংশীয় নামে যেটা পরিচিত তার বন্ধুরা তাকে ডাকতো, তাকে ডাকতো মেদিবা বলে। কি বলে ডাকতো? মেদিবা। মেদিবা মেদিবা পিপল প্রশংসা করেছে হিজ হিউম্যানিটি, তার মানবিকতাকে, কাইন্ডনেস, দয়া এন্ড ডিগনিটি, মর্যাদাকে। মানুষ তার মানবিকতা, দয়া এবং মর্যাদাকে কি করেছে, প্রশংসিত করেছে, মাত্রায় প্রশংসা করেছিলেন। জি বাবুরা, প্রচেষ্টা করা হয়ে গেল, শেষ হয়ে গেছে। তো এই স্যার ভোকাবুলারি গুলো তোমাদের জানতে হবে। হ্যাঁ, এগুলো জানলে তোমরা এডমিশন বলেন, যে কোনো জব বলেন, সেই জবের পরীক্ষায় এখান থেকে আসবে। আর ভোকাবুলারিগুলো যদি আমাদের কারো কোনো সমস্যা থাকে আমি বলে দিতে পারবো। যদি আমরা রিপিট করি ভোকাবুলারিগুলো, তাহলে যদি দেখতে পাই আমরা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে। এই ভোকাবুলারিগুলো যদি আপনারা সেভ করতে পারেন না, মাথায় ফোল্ডার ক্রিয়েট করে সেভ করতে পারেন, তাহলে ইউ উইল বি বস অ্যান্ড আদার উইল ডস, অন্যরা দশ খাবে, আপনি বস হবেন। সেই বস হতে গেলে আপনাকে এই ভোকাবুলারি গুলো সুন্দর করে জানতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু গেট চান্স টু অ্যাডমিটেড ইউর সেলফ ইন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যেখানে বলেন এই ভোকাবুলারি ছাড়া আপনি ইংরেজি করতে পারবেন না। ওভারঅল যে কোনো চাকরির ক্ষেত্রে এই ভোকাবুলারি আপনাকে অনেকটা হেল্প করবে। ভোকাবুলারি জানা থাকলে আপনি অ্যান্সার করতে পারবেন, কারণ এখান থেকে পাঁচটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেওয়া থাকবে, যেটা অনেক অন্যান্য ছেলে পেলে যারা ভুল করেছিল, যে স্যার আমরা যে ভুল করেছি এখন কি করা যায়, এখন তো মরে পাউস হয়ে যাচ্ছি আমরা, তো সবই তো পারা যাচ্ছে কিন্তু ইংরেজি তো হচ্ছে না স্যার, কি করবো, কোন বাপ মায়ের এতগুলো টাকা খরচ করলাম, এখন তো কিছু কি জবাব দেবো, যদি চান্স না হয় তখন তো মহাবিপদ। হ্যাঁ, ওরা টাকা পয়সা নিয়ে এসে খাইছে, তো এই বিষয়গুলো ওদের এখন ইয়াতে মানে হচ্ছে মাথায় হিট করছে। হ্যাঁ, হিট করার পরে ওরা বুঝতে পারছে যে এটা তো এইভাবে চলে না। তো প্রায় যদি এখন দেখি, তা আমরা ম্যান্ডেলা সম্পর্কে জানতে পারলাম, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ নেতা। তিনি সেই সময়ে দক্ষিণ আফ্রিকায় যারা শ্বেতাঙ্গ সাদা মানুষগণ কালো মানুষদেরকে ঘৃণা করতো, অবজ্ঞা করতো, তাদেরকে সব কাজে ডমিনেট করতো, তখন ম্যান্ডেলা দেখলেন না এইভাবে তো চলতে দেয়া যায় না। তখন কি করলো ম্যান্ডেলা, তার একটা সংগ্রাম সৃষ্টি করলেন, যে না
মানুষ আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আমরা সবাই একই একজন থেকে সৃষ্টি হয়েছি, সেক্ষেত্রে ধলা কালো এগুলো সব আল্লাহর সৃষ্টি, এখানে কোনো ভেদাভেদ করা চলে না। তখন তিনি এই বিষয় নিয়ে তিনি ব্যাপক আন্দোলন করেন। আন্দোলন করতে গেলে তাকে দিলেন সরকার, তাকে দেওয়ার পরে তখন তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়। ষড়যন্ত্র হওয়ার প্রাককালে অবশেষে তিনি মুক্তি লাভ করেন। মুক্তি লাভ করলে এতে তিনি 1993 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচন হয়ে তিনি মারামারি কাটাকাটিতে বিশ্বাস না করে সকলের মাঝে একটা সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, একতা বন্ধন সৃষ্টি করেন, যাতে করে সকল মানুষ লিভ উইথ হারমোনি, মিলেমিশে বসবাস করতে পারে, সেই বিষয়টা তিনি গুরুত্ব দেন। তখন 1993 সালে তাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়। তখন পুরস্কার করলে ওই একজন শ্বেতাঙ্গ নেতা এফ ডব্লিউ ডি ক্লার্ক তাকে মুক্ত মুক্ত করলে তখন ওই তার ওনার সাথে ভাগ করে নেন। আমি এফ ডব্লিউ মিনাজুল কথা বলছেন? না স্যার। মিনাজুল বাসা কোথায় বাবা তোমার? বাগবাড়িতে। বাগবাড়ি হুয়াপুয়া? না স্যার। কি ছোট কলাকোপা? হ্যাঁ কলাকোপা, বাগবাড়ি কলাকোপা। হ্যাঁ কোপাকুপি হয় নাকি ওখানে? না স্যার। জি নীরা আপনার বাসা কোথায়? স্যার আমার নাম হীরা। এখানে নীরা লেখা আছে, নীরা, এন আই নীরা না নীরা লেখা আছে, নীরা। জি তালিম কে সাদাল বলতে পারবো না। আচ্ছা নীরা হোক আর হীরা হোক আর খিরা হোক সেটা ব্যাপার না, হীরা হোক, ডায়মন্ড হোক আর প্লাটিনাম হোক, বাসা কোথায়? স্যার আমার বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোথায়? উল্লাপাড়া না হচ্ছে আপনার বাসা? বগুড়াতে। বগুড়া আমার নারীপোতা, বগুড়া আমার ঘর, থাকিস নাই সবলে মিলে কেউ কারোর পর, বগুড়া আলে দেখতে পাবে বসের এই ঘর, তাই না? বগুড়া কোথায় বাবু? বগুড়া সাবগ্রাম। সাবগ্রাম, ও আচ্ছা, সাবগ্রাম, সাবগ্রাম আটাপাড়া, তারপরে হলো হচ্ছে নাওরা মেলা। হ্যাঁ এগুলো তো সেই বড় একটা মেলা হয়। যে 115 সাগর মিয়া আপনি লাইভ আসেন? স্যার মানে তো শুনতে পাচ্ছে না। এখানে আমার পিকে দেখতে পাচ্ছি 1 নম্বরে নেলসন ম্যান্ডেলা, কাজী ইসলাম, তারপরে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বিল গেট, মানে বিশ্বের স্বনামধন্য যারা কীর্তিমান ব্যক্তি তাদের ছবি দেয়া আছে এখানে। সেই বিশ্ব যারা পৃথিবীর আইকন হিসেবে বেঁচে ছিলেন, তারা পৃথিবী চেঞ্জ করার জন্য, পৃথিবীর মাঝে ভালো কিছু রেখে যাওয়ার জন্য নিজের জীবনটাকে আত্মনিয়োগ করেছিলেন, তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ সেই বিষয়ে কয়েকজন ব্যক্তির লাইফ স্টাইল এবং অটোবায়োগ্রাফি এখানে তুলে ধরা হয়েছে। সেই অটোবায়োগ্রাফিগুলো জেনে আমরা আমাদের ব্যক্তি জীবনে সেগুলো বাস্তবে রূপদান করার চেষ্টা করব। তাহলে আমরা যাতে এমন যাতে আমরা মরার পরে কি মানুষ স্মরণ করে, অন্তত গোটা বিশ্ব না স্মরণ করলে বাংলাদেশ স্মরণ করতে পারে, অথবা বাংলাদেশ না করলে কোনো থানার লোক স্মরণ করতে পারে, কোনো থানা না হলে যাতে সমাজের লোক আপনাকে ভালো কিছু বলে, ভালো কিছু করে যান সমাজের জন্য, এরকম একটা তোমাদের স্বপ্ন দেখতে হবে এখন থেকে। মরে পাউশ হয়ে যাবে না, আপনাকে কেউ মনে রাখবে না, তো মরে পাউশ হওয়া যাবে না, এমন কিছু করতে হবে যাতে তুমি ভালো কিছু করতে পারো, এমন জীবন করিবে গঠন। হ্যাঁ মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, তুমি হেসতে হাসতে হাসতে মরে যাবে কিন্তু ভুবনটা যে আছে সেটা যেন কাঁদে, এমন কিছু আপনাকে করার জন্য আপ্রাণ সর্বাত্মক চেষ্টা করতে হবে। মোহাইমিনুল আজমাইন আপনার কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন।
স্যার বলেন আমার কাছে পুরো স্যার আমার প্রশ্ন আছে বলো 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 স্যার আপনি কি বোর্ড বই থেকে পড়াচ্ছেন হ্যাঁ বোর্ড বই ও আচ্ছা স্যার এটা জানতে চাইলাম বোর্ড বই পড়ানো এই তো বোর্ড বই দেখা যায় না স্যার দেখতে পাচ্ছেন বোর্ড বইটা মিনাজুল ইসলাম জি স্যার জি স্যার এই বোর্ড স্যার আমি দেখতে পাচ্ছি না তো কেন তাহলে আপনার কোনো সমস্যা মনে হয় দেখেন তো মিনাজুলের সমস্যা আছে কিনা দেখ নাই দেখতে পাচ্ছে স্যার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার হ্যাঁ এই এই বইটা এই বইটা টেস্ট বইটা পড়ানো হচ্ছে তো আমি দেখতে পাচ্ছি না তো তাহলে আপনার কি যে ফাংশন হয়েছে নাম দেখতে নাই সম্ভবত চেষ্টা করতে পারে লিক করে আবার জয়েন করতে পারে তাহলে ঠিক হতে পারে জি মারুফ আক্তার আপনি শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি জানেন আপনার ঝিনাইদহ কুষ্টিয়া ঝিনাইদহ কুষ্টিয়ার তেলের খাজা কুষ্টিয়ার তেলের খাজা বিখ্যাত ঝিনাইদহ আচ্ছা আপনি এখানে ওখানে আছেন এখানে বুগড়ায় থাকা হয় না বা ওখানে আছেন ঝিনাইদহে আছেন ঝিনাইদহে আছি স্যার এখন স্বাভাবিক হলে চলে আসবেন তাই তো জি স্যার বুগড়ে কোনো আত্মীয় স্বজন আছে জি স্যার আমার আপুর বাড়ি আপু আচ্ছা আপুর বাড়ি আচ্ছা আফসানা মিমি আপনি এত লেটে আসলেন কেন আফসানা মিমি আপনি শুনতে পাচ্ছেন তো ঠিক ঠিক আছে যেহেতু প্যাসেজটা শেষ হয়ে গেছে আমরা আবার স্যার বলেন মেহেদি স্যার স্যার আপনার নাম্বারটা দেন তো স্যার আপনি আমার হচ্ছে হলো আশা আজাদে রিকোয়েস্ট দিবেন আশা এ এস এ আশা এ এস এ ডি আশা আজাদে আপনি রিকোয়েস্ট দিবেন নাম্বার দিতে হবে না দিলে আপনি নাম্বার পেয়ে যাবেন রনক আচ্ছা আশা আসসালামু আলাইকুম।